এতগুলি মুসলমানকে চুপচাপ ধীরস্থির ভাবে বসার, আদবের সহিত বসার, হইচয়ে মুক্ত অবস্থায় বসার ব্যবস্থা কোন হুজুর করেনি, এটা আল্লাহর কোরআনে করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের কালাম শোনার জন্য আমরা এসেছি, এই জন্য বুঝতে হবে আমরা আল্লাহ পাকের খুব নিকটের লোক। কোরআনুল করিম আল্লাহ পাকের কালাম, কালামুল মুলুক মুলুকুল কালাম, যেমন বাদশাহ তেমন কথা। সুবহানাল্লাহ, পড়েন। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 42 বৎসরের মতো, এদেশের সংবিধান পরিবর্তন হয়েছে প্রায় 16 বারের উপর, কোরআনুল করিম নাজিল হয়েছে প্রায় 1500 বৎসর আগে, কয়বার পরিবর্তন হল? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আওয়াজ দিতে হবে, তাহলে বুঝবো যে এখন হাই জিন্দা আছেন, আর না হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলা যাবে তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো কোরআনুল করিমের পরিবর্তন হয়েছে, হতে পারে, হবে, কারণ এটা মানুষ রচিত কিতাব নয়। কার কিতাব? আল্লাহর কোন পরিবর্তন আছে? আল্লাহর কিতাবের কোন পরিবর্তন নাই। সুবহানাল্লাহ, বলেন লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফি, এমন কিতাব যে কিতাবের কোন পাশ দিয়েই কোন বাতিল ঢুকতে পারে না। সুবহানাল্লাহ, বলেন কে হেফাজত করে? কে হেফাজত করে? إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ الله بار بولن ایک کتاب ایک ذکر قرآن و ذکر سبحان الله بولن إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ এই কিতাব আমি নাজিল করেছি এবং এই কিতাবের হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেছি। সে কিতাব আছে কি? জমিন আছে কি না? ইন্ডিয়ার কোরআন আর বাংলাদেশের কোরআন কোন বেশ কম? আমেরিকার কোরআন, সৌদি আরবের কোরআনের মধ্যে কোন বেশ কম নাই। এই যে একটা বাচ্চা কোরআন শরীফ পড়ল, তার সিনার মধ্যে কে হেফাজত করবে? এর চেয়ে বড় মজাদার কি হতে পারে? আল্লাহু আকবার বলো। আর সে কোরআন বাংলার জমিন থেকে উঠায় দেওয়ার জন্য একদল আদা জল খেয়ে লেগেছে, ঠিক কি না? বলো, কোরআন উঠবে না, তুমি নিজে উঠে যাবে ইনশাআল্লাহ, ঠিক কি না? বলো, কোরআন উঠবে, কোরআন উঠার জন্য আসে রে। এখন চিন্তা করতে পারেন হুজুর কোন দলের কথা বলে। আমি কোন দলের লেজুর নই, পাওচাটা গোলাম নই, আমি আল্লাহর দল করি। আল্লাহর দল করেন? আল্লাহর দল করেন? আর আল্লাহর দল করে আল্লাহ আকবার। আল্লাহ কবুল করো, আমিন। এই তাকবীর কিন্তু একজনের বরদাস্ত হচ্ছে না, ঠিক না? বলেন তার নাম কি? ইবলিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবলিস রহমাতুল্লাহ আলাইহ। ইবলিসের কোরআন সহ্য হবে না,
বাংলাদেশে মানুষ নামধারী কিছু ইবলিস আছে ঠিক কি না যাদের দিল নষ্ট কলপটা পচে গিয়েছে ঠিক কি না বলো এই জন্য আল্লাহর কোরআন তাদেরকে আসর করে না ঠিক কি না তো তুমি আল্লাহর জমিনে বসে বসে আল্লাহর বিরুচ্চারণ করলে আল্লাহর খুব ক্ষতি হয়ে যাবে আর তোমার মতো এমন পলিদের হিসাব আল্লাহ পাক করে না ঠিক কি না বলো ঠিক কি না বলেন এই জমিনে থাকতে হলে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহু আকবার বলতেই হবে জমিনের মালিক তুমি নয় আসমানের মালিক তুমি নয় এই জমিনে থাকতে হলে আল্লাহু আকবার বলতেই হবে ঠিক কি না আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন এই যে ছোট্ট বাচ্চার সিনার মধ্যে কোরআন শরীফটা অবিকল কে ঢুকায় দিল إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون بچہ نام بولتے بارا نا کین تو قرآن شریف دور دور کرے پڑے چھے ٹھیک ہے نا قرآن ہے بہت جدا ایر چار کی چاہو اللہ کتاب اللہ کتاب موجد پنو کتاب یہ کتاب سن لے ইমান যদি থাকে দিল যদি পরিষ্কার হয় চোখ থেকে টপ টপ করে কোরআন তোমার পানি বের করে দেয় আলেমরা যতই কোরআন তেলাওয়াত করুক তাফসীর করুক তাদের মন ভরে না ঠিক কিনা আল্লাহ আল্লাহ পাকের কালাম মর্যাদাপূর্ণ কিতাব ভাষা কি ভাষা চট্টগ্রামের ভাষায় যদি কোরআন শরীফ নাজিল হত তাহলে নোয়াখালীর ওয়ালাদের কি হত ইন্না লিল্লাহি ঠিক কিনা বলে চট্টগ্রামের ভাষা কঠিন এটা পার্সোনাল ইউনিভার্সিটির প্রয়োজন এই ভাষা শেখার জন্য আমি প্রায় 18 বছর এখানে নামাজ পড়াই একটি চট্টগ্রামের শব্দ ইয়াদ করতে পারি না কিসমত খারাপ আমার মনে হয় দুই চট্টগ্রামের বাসিন্দা যদি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে মানুষ তো দূরের কথা কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন কেরামান কাতিম ওই সুযোগে আরাম করে আর কলম বন্ধ রাখে কেন ভাষা বুঝে না লিখবে ঠিক কিনা বলেন আমি আপনি গোটা দুনিয়ার ভাষা না বুঝতে পারি কিন্তু একজন বুঝে ওনার নাম কি আল্লাহ বলতে ওনার নাম কি ওয়া ইন মি শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম আল্লাহ পাক বলেন এমন করো জীব জন্তু আমি তৈরি করিনি যারা যার যার আপন ভাষায় আমার তসবিহ বয়ান করে না কিন্তু তাদের ভাষা তুমি বুঝো না আমি আল্লাহ বলি সুবহানাল্লাহ আল্লাহর নাম কি আলিম আল্লাহু আকবার বলুন অথচ সে আল্লাহকেও বাংলাদেশে ছাড়া হয় না ঠিক কি না আল্লাহ নাকি অঙ্কে কাঁচা এদেশের মধ্যে কোন গদব আসতেছে আল্লাহই জানে নিমেষে উলুট পালুট করে দিচ্ছে ঠিক কিনা আর তুমি সে তুলনায় পিপিলিকা মাত্র এরপর অহংকার বাঁচো না আল্লাহর সামনে মাথা নত করতে রাজি হও না একদিন মাথা নত হবে ইনশাআল্লাহ অপেক্ষায় আছে আমরা ঠিক কিনা বলেন এই ছোট্ট কলবের মধ্যে কোরআন ঢুকায় দেয় কে এই যে বাচ্চা পড়লো একটা জীব জবর কি বেশ কম হয়েছে অবিকল কোরআন বের হয়েছে আল্লাহু আকবার বলো রসুলের উপর যখন কোরআন নাজিল হতো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সিনায় বসার জন্য তাড়াহুয়া করে জিহ্বা বিছে নাড়াচাড়া করতেন। আল্লাহ পাক রাসূলকে পরামর্শ দিচ্ছেন, লা তুহাররিক বিহি লিসানাক, লা তুহাররিক বিহি লিসানাক লিতাজাল বিহি, ইন্ন আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। আল্লাহ পাক ফরমান, হাবিব, কোরআন নাযিল করছে আপনার উপর, সিনায় বসাবার জন্য তাড়াহুড়া করে বেশি জিহ্বা নাড়াচাড়া করবেন না। আপনার সিনায় কোরআন বসানো এবং আপনার জবান দিয়ে কোরআন বের করা, এটা আপনার দায়িত্ব না, আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহ পাক দায়িত্ব পালন করেছে কিনা বলেন। ছোট্ট বাচ্চা অবিকল কোরআন পড়ে গেছে কিন্তু কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? কে বলালো, কে বলালো, কে বলালো? সে আল্লাহ কি তোমার শুকরিয়া পেতে পারে না? পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআনুল কারীম মুজিজাপূর্ণ কিতাব, আরবি ভাষা, বাঙালি আছে বাংলা পড়তে পারে না, এমন বাঙালি আছে কিন্তু উর্দু করে মসজিদে ঢুকান, জবান দিয়ে দর দর করে আরবি বের হয়, পড়ুন আমার সাথে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহীম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কষ্ট হয়েছে বলতে কষ্ট হয়েছে আল্লাহর কোরআন কত সুন্দর এই আওয়াজের সাথে পৃথিবীর কোন আওয়াজের মিল হয় না ঠিক কিনা এই কিতাবের সাথে দুনিয়ার কোন কিতাবের মিল হয় না আল্লাহু আকবার বলো তো সে কোরআন মুজিজাপূর্ণ কিতাব দিল নরম করে দেয় আল্লাহর কোরআন সুবহানাল্লাহ বলে কিন্তু কিছু কোরআনদার মানুষ নামে বাংলার জমিনে আছে সিদ্দিকি নাম ব্যবহার করে কিন্তু তাদেরকে কোরআন আসল করে নাই ঠিক কিনা বলেন তারা পশু তারা মানুষ নয় ঠিক কিনা বলেন সিদ্দিকি নাম ব্যবহার করলে জান্নাতে চলে যাবে এত সহজ এত সহজ তাহলে তোমার নামের পাশে সিদ্দিক শোভা পায় না ঠিক কিনা বলুন তুমি কাজ্জাব মিথ্যাবাদী 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 ঠিক কিনা বলো কমন কমন তাহলে আমি জিজ্ঞাসা করি যে আল্লাহকে রসুলকে হজের সমালোচনা করে সে সিদ্দিক সে সিদ্দিক কাজ্জাব মিথ্যাবাদী কোরআন সাক্ষী করে বললাম তওবা যদি না করো তওবা তওবা যদি তুমি না করো তওবাহীন অবস্থায় যদি তোমার মৌত হয় তাহলে বুঝতে হবে তোমার মৌত ইমানে হালত হবে না শুয়ারের মৌত হবে তোমার ঠিক কিনা বলেন আল্লাহ পাক এ কথাগুলি বললে বলে হুজুররা রাজনীতি করে আমি কোনো রাজনীতি করি না আমি আল্লাহর নীতি করি ঠিক কিনা বলো কোন রক্তিম চক্ষুকে আমরা ভয় পাই আমরা কেবল মাত্র আল্লাহকে ভয় করি ঠিক কিনা বলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন তাহলে কোরআন মুজিজাপূর্ণ কিতাব ভাষা কি ইন্না আনজালনাহু কুরআনান
আরবি ভাষায় কোরআন নাযিল করেছে। ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আল্লাহ পাক বলেন এই যে কোরআন আমি আরবি ভাষায় নাযিল করেছি যে তিলাওয়াত গোটা মানব মণ্ডলী পড়ার জন্য, আমেরিকান হোক, রাশিয়ান হোক, কালো হোক, ফর্সা হোক, আরবিয়ান হোক, বাংলাদেশে হোক, হিন্দুস্তানি হোক, পাকিস্তানি হোক, বাংলাদেশি হোক, যে দেশের হোক, পুরুষ হোক, নারী হোক, ছোট কচিকাচা বাচ্চা হোক, আমার কোরআন পড়তে চাইলেই আমি তার জন্য কোরআন পড়া সহজ করে দেই। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু কমই হবে। সুস্থ আছেন তো সকলে ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে সতেজ অবস্থায় থাকার তৌফিক দান করুন। সে কোরআন কি লাগবে বাংলার জমিনে? কোরআন লাগবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়ে হেদায়েত হওয়ার তৌফিক দান করুন। এগুলি কোনো রাজনৈতিক বক্তব্য না, কোরআনের কথা, ঠিক কিনা? যে কোরআন লাগবে না কার, একটা হাত উঠান তো দেখি যে আমার কোরআন লাগবে না। সবার কোরআন লাগবে, কিন্তু মনে একটা আর মুখে আর একটা হলে এটার খবর আল্লাহ রাখে, ঠিক কিনা? আপনি মনে করবেন না আপনি একা এখানে বসা, হাদিস কুদসির মধ্যে আল্লাহ পাক ফরমান, আনা মা আব্দি ইযা যাকারানি, আনা মা আব্দি ইযা যাকারানি। দ্বিতীয় রেওয়ায়েতে পাওয়া যায় হাদিস কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, আমার জিকির করে সে একা থাকে না, আমি বান্দার সাথী হয়ে যাই। আর বান্দা যখন বসে বসে আমার জিকির করে মজলিসের মধ্যে, সে একা থাকে না, আমি আল্লাহ পাক তার পাশে বসে যাই। মাইয়াত কামান, এটা আল্লাহ পাকের ইলমের মধ্যে আছে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ ইচ্ছা করলে কি আসতে পারে না? পারে কি না? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ আকরাব সম্পর্কে এবং আল্লাহ পাকের মাইয়ের সম্পর্কে মুফাসসিরিন অনেক কথা বলেছে, এগুলি বলার সময় এখন নয়। আল্লাহ পাক ইচ্ছা করলে আসতে পারেন? পারেন না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের খবরও রাখেন। সুবহানাল্লাহ, বলেন না? আল্লাহকে ধোকা দেওয়ার কোন ব্যবস্থা নাই। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মুখী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সে কোরআন, এই কোরআন যখন রাসূলের উপরে নাযিল হত, মহাপণ্ডিত ছিল তারা, এমরুল কাইস যার নাম এখনো তার পদ্মের মধ্যে এখনো তার নাম পড়া হয়, ঠিক কিনা বলেন? তার গদ্যগুলি পড়ানো হয়, পদ্মগুলি পড়ানো হয় মাদ্রাসায়, ইউনিভার্সিটি, কলেজ পড়ানো হয়। কেন তার মতো পাণ্ডিত্যপূর্ণ কথা আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। বড় কবি ছিল, একদিন রাস্তায় চলছে, দুই ঘাতক এসে বললো এখনো তোমাকে হত্যা করবে। বলে কারণ কি? বলে কারণ হলো তোমার পাণ্ডিত্যের কারণে আমাদের সব পাণ্ডিত্য আজ স্তম্ভিত হয়ে গিয়েছে, বিক্রি হয় না, আমাদের খাওয়া দাওয়ার খুব অভাব, এই জন্য তোমাকে কাঁটা হিসাবে আমাদের ছিলে জমিনে ছড়ায় দেওয়া হবে। বলে আচ্ছা, যখন মেরেই ফেলবে, তোমার একটা ওসিয়ত, আমার বাড়িতে দুইটা মেয়ে আছে, আমি তাদের জন্য এক টুকরা শের লিখে দিয়ে যাব, এটা নিয়ে আমার মরার পর আমার মেয়ে দয়ের হাতে পুছে। তখন বলে আচ্ছা, এটা তো কোনো বিপজ্জনক কথা নয়, সম্ভব। তখন মরার আগে উনি লিখলেন, ইয়া বানাতা ইমরাউল কাইস
إن أباكما يا بنات امرؤ القيس إن أباكما هي امرؤ القيس الميداي نيتشي تمار با আর কিছুই লিখলে হত্যা করে তাকে পুঁতে ফেলা হলো এই শের লাইনটুকু নিয়ে দুই হাতক তার মেয়েদের হাতে যখন পুষিয়ে দিলেন মেয়েরা যখন এই শের পড়ল চিৎকার শুরু করল বিভিন্ন কবিলার লোকেরা এসে বাড়ি ঘেরাও করল জিজ্ঞাসা করল হয়েছে করতেছ কারণ বলে আমার বাপকে এই দুই ঘাতক হত্যা করেছে বলল কি প্রমাণ বল হ্যাঁ আমার বাপ এক লাইন শের লিখে দিয়ে গিয়েছে বাকিটা কি হবে উনি জেনে শুনেই আমাদের প্রতি ইঙ্গিত করেছেন বাকি লাইন মিলে তার রক্তের দাঁত দেওয়ার জন্য আমাদের প্রতি আদেশ করা হয়েছে বল পড়ো সেটা কি ওনারা পড়লেন ইয়া বানাতা ইমরাউল কাইস إن أباكما قد قتل وقاتله لداكما سبحان الله بولن محابندي جيدي خطو أمار باب كي حتى قولي چه أمار در سامنے دن دائمان ونن قبيلة لوكرا كتري تو ہوئے اي امرو القيسر خطو دوئے كي গর্দান শিরচ্ছেদ করে তার রক্তের দাঁত নিয়ে নিল কত বড় পণ্ডিত তার সুবহানাল্লাহ পড়ে গেল কিন্তু পণ্ডিত ছিল সত্য কিন্তু মূর্খ পণ্ডিত ছিল যার কারণে চরিত্রহীন তারা ছিল এই পণ্ডিতের কারণে তাদের চরিত্রে পরিবর্তন হয় নাই ঠিক কিনা বলেন মানুষের মধ্যে যখন ওয়াহির আলম ঢুকে গিয়েছে মানুষ সোনার মতো দামি এবং ফুলের মতো পবিত্র হয়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ এই মহাপণ্ডিতদের মোকাবেলার জন্য আল্লাহ পাক তাহাদ্দাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিল কুরআন এই কুরআন দিয়ে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন এই মহাপণ্ডিতদের মহাপণ্ডিতদের চ্যালেঞ্জ করেছেন আল্লাহ পাক এই কুরআন রাসূল পাকের যখন কুরআন নাযিল হতো এই পণ্ডিতরা মনে করত যে রসুল তো জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই মক্তবে লেখাপড়া করে নাই এই পণ্ডিত্যপূর্ণ কথাগুলি কোথায় পায় নিশ্চয় জিন্নাতরা রাত্রিবেলা এসে মুহাম্মদ রসুল্লাহর কানের মধ্যে এই কথাগুলো আবৃত্ত করে আর মুহাম্মদ সারা রাত হেফজ করে দিনের বেলা কোরআন বলে চালায় দেয় নাউজুবিল্লাহ বলবেন আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ যদি আপনাদেরকে বারবার পড়াতে হয় ওয়াজ করবে কোন সময় আল্লাহ আমাদের হেদায়েত করুক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিপদের সম্মুখীন হলে আল্লাহ পাক রাসূলের সমর্থনে নিজেই রাসূলের পক্ষ হয়ে জবাব দিতেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক জবাব দিচ্ছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়া দুউ শুহাদাকুম من دون الله إن كنتم صادقين سبحان الله আপনাদের মরা সুবহান আল্লাহ শুনে হাসি আসতেছে আমাদের সুবহান আল্লাহ কি এবার মতো গরুর গোশত কমে খেয়েছেন আপনারা কারণ আমি তো জানি চট্টগ্রামে এই ঈদ মিলাদুল নবী উপলক্ষে এই কয়েক মাসের মধ্যে যত গরু খায় পৃথিবীতে এত গরু খায় কিনা সন্দেহ আছে ঠিক কিনা বলেন এরপরও মাশাআল্লাহ বল বুদ্ধি সব হারিয়ে ফেলেছে আল্লাহ পাক আমাদেরকে বল বুদ্ধি দান করুন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক বলেন আমার হাবিব জবান দিয়ে যে কথাগুলি বের হয় যে করেন
এটা যদি ওহী হিসাবে তোমরা স্বীকৃতি না দাও, কোরআন বলিস গ্রহণ করে না, না নাও সন্দেহ পোষণ করো, তাহলে আমার কোরআনের অবিকল, আমার কোরআনের মিসালে অবিকল একটা সূরা বানিয়ে দাও। তারা চ্যালেঞ্জ গ্রহণ করলো, তারা মাদা ভাঙা যা কাবায় মুশাররফার গায়ের মধ্যে লিখে দিবে, আলফিল মালফিল ওয়ামা আদরাকা মালফিল যামবুহু তাওয়িল আইনুহু কাসীর জাসাদুহু মাতিন মাশিয়ুহু সাফিন। হে লোক সকল, হাতি চিনো, ওয়ামা আদরাকা মালফিল, তোমাকে হাতি কে চিনে দি? হাতি চিনতে হলে এই অঙ্গের প্রতি লক্ষ্য করো, তার পিছনে একটা লম্বা জম্বুহু তাওয়িল, লম্বা একটা লেজ আছে, ওয়াইনহু কাসীর, ছোট ছোট দুইটা চক্ষু আছে, ওয়াজাসাদুহু মাতিন, বিরাট এক প্রকাণ্ড দেহের মালিক, ওয়ামাশিহু সাকিল, রাস্তা যখন হাঁটে উনি ভারী ভারী কদম দিয়ে হাঁটে। এসব অঙ্গকে একত্রিত করলে এটাকে বলা হয় হাতি। এটা কোন সূরা হলো? এটা কোন সূরা হলো? নামাজ পড়া যাবে সূরা দিয়ে? আল্লাহ পাক জবাব দিলেন, ফাইল লাম তাফালু ওয়ালান তাফালু, পারো নাই, পারবে ও না আমার কোরআনের মতো বিকল সূরা বানাতে। সুবহানাল্লাহ বলে, বড় সূরার প্রয়োজন না, ছোট্ট একটা সূরা দিচ্ছি, পারো কি না? ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা কার কথা? কালামুল মুলুকি মুলুকুল কালাম, যেমন বাদশাহ তেমন কথা। সুবহানাল্লাহ। চেষ্টা করলো অনেক, ফাসাহাত বালাগত তাকদীম তাখির, অনেক চেষ্টা করলো কিন্তু আর সম্ভব হলো না, কাবায় মুশাররফার গায়ে লিখে দিতে বাধ্য হলো। পড়ুন সকলে, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার, সেই মহাপণ্ডিতের জমানাও আল্লাহর কোরআনকে তার অস্বীকার করতে পারে নাই, ঠিক কিনা বলো? কিছু কুলঙ্গার, মানব নামের কলঙ্ক, জাহান্নামের কীট, তারা কোরআনকে অবজ্ঞা করে সেই দেশে, ঠিক কিনা বলো? তাহলে সে কোরআনের পাণ্ডিত্য কি আছো? আজও আছে কি না? আজও নামাজ পড়তে কোরআন লাগবে কিনা বলেন? অথচ আজ এ কোরআনের তাফসীরের জন্য পারমিশন নিতে হয়। আফসুস, তা কার কাছে বলবে? কোরআনের তাফসীরের জন্য আজ পারমিশন দিতে হয়। কোরআনুল কারীম কি এমন অপবিত্র কিতাব, অসামাজিক কিতাব না? পাক কিতাব। সেই কিতাবের পারমিশন নিতে হবে তোমার থেকে। তুমি কি? কে তুমি? ঠিক না বলো? এই কোরআনের তাবলীগের পারমিশন দেড় হাজার বছর আগে একজন দিয়েছেন, উনি হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। বলেন না, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে আমার হাবিব, আপনার উপরে আমি যা নাযিল করছি হুবহু আমার কোরআনকে গোটা মানব মণ্ডলীকে শুনিয়ে দেন। তুমি আল্লাহর উপরে হুকুমদাতা কে? পারমিশন দেওয়ার তুমি কে? আল্লাহর কোরআন যদি তোমার এই অসৎ আচরণের কারণে হাজার হাজার মানুষ আল্লাহর কোরআন শোনা থেকে বঞ্চিত হয়, তাহলে আল্লাহর কোরআন সাক্ষী করে বলে গেলাম তোমার জান্নাতে যাওয়ার জন্য ব্যারিকেড সৃষ্টি হয়ে যাবে। ঠিক কিনা বলো? তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই আজ মুসলমানদের,
কোরআনের পক্ষে, কোরআনের পক্ষে, কোরআনের পক্ষে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। তাহলে আপনারা কি মনে করেন আমি কোন রাজনৈতিক বক্তব্য দিচ্ছি? কার কথা বলি? আল্লাহর কোরআনের কথা বাংলার জমিনে বলা যাবে কিনা বলে? কোরআনের আওয়াজ বন্ধ করতে যারা চেয়েছে, আল্লাহ পাক চিরদিনের জন্য তাদের আওয়াজ বন্ধ করে দিয়েছে। আবু জাহাল কথা বলতে পারে? আবু জাহাল রাদিয়াল্লাহু তাআলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআনের বিরুদ্ধে চরণ করার কারণে তার বাড়িতে এখন কি খুব সুখবর আমাদের জন্য, খুব সুখবর। তাহলে আবু জাহালের গোটা বাড়িটাই সৌদি সরকার হাজিদের এস্তেঞ্জার সুব্যবস্থা করা হয়েছে। তার বাড়িতে 3000 পায়খানা, 6000 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়তে হবে, কি পড়তে হবে? নাউযুবিল্লাহি মিনাল্লাহ, ঠিক কিনা বলেন? তাহলে যারা কোরআন বিদ্বেষের জামানা আবু জাহাল থেকে শিক্ষা অর্জন করতে হবে, তোমার বাড়ি আল্লাহ পাক প্রয়োজন বোধে পায়খানা বানিয়ে দিতে পারে, ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? সে আল্লাহ কি বাংলাদেশে নাই বসে বসে বুধ ঘুমায়? বয়স তো বেশি, আল্লাহর বয়স কত বলতে পারবেন? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। যখন কিছুই ছিল না একজন ছিলেন, কি নাম? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব প্রলয় হয়ে যাবে, মিসবার করে দেওয়া হবে, দলিশাত করে দেওয়া হবে, কেউ থাকবে না ইল্লা ওয়াজহা আল্লাহ ছাড়া, ঠিক কিনা? আল্লাহর সাথে হট বাজে আপনি জমিনে থাকবে, এত সহজ, এত সহজ, গড্ডানটা ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা বলো? আল্লাহর সাথে যারা বেয়াদবি করেছে গড্ডানটা ছিঁড়ে দিয়ে আল্লাহ, ঠিক কিনা বলেন? আরামে থাকতে হলে আল্লাহর গোলামি স্বীকার করে নিতেই হবে, ঠিক কিনা? আর যদি গড্ডান সোজা হয়, আল্লাহর বিরুদ্ধে যদি গড্ডান কেড়া হয়, এ গড্ডান সোজা করতে আল্লাহর কষ্ট হয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ফেরাউনের, ফেরাউন জমিনে এসে অহংকার গদি পাওয়ার পর সে তখন নিজে বলল আমি নিজে রব, আমি নিজে রব। এখন সেই মিশরের পিরামিডের মধ্যে হাজার হাজার বৎসর পর্যন্ত সবাই রেখেছে কোন রব? কোন রব? ওকে কুল্লি দি আইমেন আলিম, প্রত্যেক রবের উপরে বড় রব আছে, আছে কিনা বলেন? আমাদের রব কি? আমাদের রব কে? আমি লক্ষ্মীপুর জিজ্ঞাসা করেছিলাম আপনাদের রব কে, বলে আমাদের রব হলো তো আসম আব্দুর রব। আপনাদের রব কে? চট্টগ্রামের রব কে? চিল্লা বলতে হবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব কে? আল্লাহ। কোন সন্দেহ আছে নাকি? এ রব নিয়ে মুসলমানের কোন কম্প্রোমাইজ নাই, ঠিক না? যে রবের সামনে একবার মাথা নত করে পৃথিবীর কোন শক্তির সামনে মুসলমান মাথা নত করতে পারে না, ঠিক না বলেন? তোমার সিজদার ওজন গোটা পৃথিবী এর মধ্যে যা আছে যদি এক পাল্লায় উঠানো হয়, মোমেনের একটা সিজদার ওজন এর চেয়ে অনেক অনেক গুণ বেশি হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন। এই জন্য আমি শুধু এখন কোরআনের ভূমিকা দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যায়াত পড়েছে অন্য সময় আল্লাহ পাক তৌফিক দিয়ে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, উনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع آخرين. যারা কোরআন কে মেনেছে, কোরআন কে মাথায় বহন করেছে,
কোরআন কে সম্মান করেছে, তেলাওয়াত করেছে, সেই জাত কে আল্লাহ পাক সেই জাতের সম্মান আসমান পর্যন্ত আল্লাহ পাক বুলন্দ করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমরের নাম শুনেছেন আপনারা? মুফাসসিরিন লেখেন হযরত ওমরের নাম লিখতে তিনটা হরফ লাগে, আইন মিম রা। আইন মিম রার ওজন উহুদ পাহাড় থেকে বড় বেশি। আবার মোরা সুবহানাল্লাহ শুনলাম। আমি আসাতে আপনারা খুব বেজার, খুব বেজার হয়েছে। চট্টগ্রাম প্রায় আজ 5 বছর কোন মহাবেল হয় না, ঠিক কিনা? তো সামনে ইনশাল্লাহ মহাবেল হবে, হবে ইনশাল্লাহ। মানে কোরআনের দাওয়াত বন্ধ করলে দেশের পরিণতি ভালো হয় না, ঠিক কিনা? কোরআন মানুষের ইসলাহ করে, চরিত্রবান বানায় কোরআন, ঠিক কিনা বলো? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মুখে হওয়ার তৌফিক দান করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাকে দেখলে শয়তান 3 মাইল দূর দিয়ে হাঁটতো ভয়ে, কিতাবের কথা। হযরত ওমর ফারুক যে রাস্তায় হাঁটতেন শয়তান ভয়ে 3 মাইল দূর দিয়ে হাঁটতো হযরত ওমরকে দেখলে। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদেরকে দেখলে বলো শয়তান 3 মাইল দূর দিয়ে ভয়ে হাঁটে, আমাদের দেমাগের মধ্যে বসে বসে হ্যান্ডেল ঘুরায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যে না, আমরা যেমন আমাদের খলিফাও তেমন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রোম সম্রাট, সে জামানার সবচেয়ে বড় সম্রাট ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনে কোনদিন সচক্ষে দেখেনি, আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছে ওনার নাম শোনার পর। তার ঘুম হারাম, হাজার হাজার সৈন্যবেষ্টনের মধ্যে ওনাকে ঘুম পাওয়ানো যায় না। একদিন সম্রাট বললেন যে আমার এই দুরবস্থা, ওনার নাম শোনার পর আর দেখলে কি হবে আল্লাহই জানে, এই জন্য উনি কেমন ব্যক্তিত্ব একটু দেখে আসে। দূত মদিনাতে এবার আসে, মদিনার জনগণকে জিজ্ঞাসা করল আইনা আমিরুকুম, আইনা আমিরুকুম, আইনা আমিরুকুম, কালু লাইসা লানা আমির বল লানা খলিফা। সুবহানাল্লাহ বলেন। দূত জিজ্ঞাসা করল তোমাদের বাদশাহ কোথায়? মদিনাতে এবার লোকেরা জবাব দিল লাইসা লানা আমির বল লানা খলিফা, আমাদের জন্য কোনো বাদশাহ নাই, আমাদের জন্য খলিফা আছে। আইনা হুয়া? কালু লা নাদরি, উনি কোথায়, অবস্থান কোথায়? তারা বলল ওনার অবস্থান সম্পর্কে আমাদের জানা নাই, তবে ওনার আদত শরীফা হলো সালাতুল আশার পর মানুষ যখন আরাম করার জন্য ঘরে ঢুকে যায়, মানুষের প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য উনি একা একই তলোয়ারটা নিয়ে একাই জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য মদিনা তাইয়েবার বাহিরে চলে যায়। এদেরকে বলে জনগণের খাদেম, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এখন তো আসতেছে ইনশাআল্লাহ, আসতেছে না? জনগণের খেদমত করার জন্য খুব সালাম বিনিময় হবে, সালাম সালাম আর দোয়া, সব মতলবই সালাম, ঠিক কিনা বলো? সুন্নতি সালাম না, সব মতলব বাস, ঠিক কিনা? শুধু সালাম আর সালাম আর দোয়া, এত দোয়া দিয়ে কি করবেন আপনি? শুধু দোয়া আর দোয়া, চুরি করার সুযোগ বেশি বাড়ার জন্য দোয়া, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ হেদায়েত করুন, আল্লাহ হেদায়েত করুন। বিরক্ত হচ্ছেন? আর বিরক্ত হলে করার কিছু না, কোরআন হাদিসের কথা বলতেই হবে, ঠিক কিনা? কোরআন হাদিসের কথা যদি সুন্দর চিত্তে গ্রহণ করে নেন, আপনার স্থান হলো হযরত বিলাল।
আর যদি কোরআন হাদিস শুনে বিরক্তি ভাব মনে হয় তাহলে বুঝতে হবে আবু জাহালের যুগ আওলা তুমি ঠিক কিনা বলো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই দুধ সকাল বেলায় হযরত ওমরের তালাশে বের হলো মরুভূমির মধ্যে, ভেড়া রাখালকে প্রশ্ন করে, হাল রাআইতা ওমর? ক্বালা লা আরিফু। দুম্বা রাখাল ভেড়ার এবং বকরি ওটের রাখাল সব একই জবাব। একজন বলল ওমর চিনি না, তবে কিছু দূরে দেখে এসেছি খেজুর গাছের ছায়ার নিচে একজন লোক লম্বা বালুর বিছানায় নিজের শরীরকে এলায় দিয়ে হাতটা তাকিয়া বানে পাশে তলোয়ার শোয়ে নাক দেখে ঘুমাচ্ছে। সূর্যের আলো তার গায়ে লাগার কারণে শরীরের ঘামে সব বালুগুলি ভিজে যাচ্ছে। এই ব্যক্তি অমর কিনা দেখে আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নির্বিঘ্নে ঘুমাচ্ছেন, এই ব্যক্তি হযরত ওমরকে চিনে না। ঘুম থেকে জাগ্রত করার জন্য হইচই আরম্ভ করলেন, কমিয়া আব্দুল্লাহ, কমিয়া আব্দুল্লাহ, কমিয়া আব্দুল্লাহ। হে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠাও, হে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠাও। এই ব্যক্তির হইচই হযরত ওমরের ঘুম ভেঙে গেল। চক্ষু খুলে দেখেন এক ব্যক্তি দাঁড়ো, জিজ্ঞাসা করলে মাজা তুরি দিয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা কি চাও? তখন সে ব্যক্তি প্রশ্ন করল, হাল্লা আইতা ওমর? কাকে প্রশ্ন করে, কাকে প্রশ্ন করে? হাল্লা আইতা ওমর, ওমরকে দেখেছ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া থেকে উঠে বসলেন। এই ব্যক্তির মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ, বলেন না শয়তান যাকে ভয় করে মানুষ ভয় করবে না? দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরের মতো জবাব দিল, আনা আমার, আমি দেশে আমার, আল্লাহু আকবার বলুন। পরিচয় পাওয়ার পর এই ব্যক্তির মধ্যে দলদলা সৃষ্টি হয়ে গেল। হযরত ওমর ফারুক প্রশ্ন করলেন, মা বিকা ইয়া আব্দুল্লাহ, আমার পরিচয় পাওয়ার মধ্যে তোমার মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে কারণ? বলে, হুজুর আমি মদিনা তৈয়বার লোক নই, আমি রোম সম্রাটের দূত। আমার সম্রাট বিক্রমশালী সম্রাট, গোটা দুনিয়া যাকে ভয় করে, হাজার হাজার সৈন্য বেষ্টনের মধ্যে আমার সম্রাটকে ঘুম পাওয়ানো যায় না। আপনার একবার নাম শোনার পর আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছে, চোখ ঘুম যাওয়ার জন্য যখন প্রস্তুতি নেয় চোখের দুই পাতা একটু বন্ধ হলে আপনার চেহারাটা তার সামনে ভেসে উঠে, এজন্য তার ঘুম হারাম হয়ে গিয়েছে। আপনি কেমন ব্যক্তিত্ব? আপনাকে দেখার জন্য আমাকে পাঠানো হয়েছে, আমি রোম সম্রাটের দূত। কম্পন সৃষ্টি হয়েছে কারণে আমি অনধিকার চর্চা করে আপনাকে ঘুম থেকে জাগ্রত করেছি। আপনি সম্রাট, আপনি গোটা মুসলিম মিল্লাতের খলিফা। সুবহানাল্লাহ, বলে আমি অনধিকার চর্চা করে আপনাকে ঘুম থেকে জাগ্রত করেছি। আমার ভয় হয় বেয়াদবির কারণে আপনার পাশে শোয়ানো তলোয়ার দিয়ে আমার গণ্ডানটা হালাল করেন কিনা, এই ভয়ে আমি আতঙ্কিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসকি হেসে বললেন, হে রোম সম্রাটের দূত, আমি তোমাদের সম্রাট নই, আনা খলিফাতুল মুসলিমিন, আমি মুসলমানদের খলিফা। সুবহানাল্লাহ, বলেন আমি অন্যায় ভাবে আমার মনোরঞ্জন করার জন্য হারাম রক্ত দিয়ে আমার হাতকে আমি লাল করি না। তোমাকে নিরাপত্তা দেওয়া হলো, তুমি নিরাপদ, আর আমাদের মুসলমানদেরকে বলা হয় আমরা নাকি জঙ্গি, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে যারা জঙ্গি বলে এদের যজ্ঞপুরুষ জঙ্গি, যজ্ঞপুরুষ জঙ্গি, ঠিক কিনা বলেন? মুসলমান কোনোদিন জঙ্গি হতে পারে না, ঠিক কিনা বলেন? এবং কারা বলে? যাদের বাপ মায়ের কোনো পরিচয় নাই। ইউরোপিয়ান কান্ট্রিতে ঘুরেছি আমরা, দেখেছি
সন্তান মায়ের পরিচয় চলে বাপের পরিচয় নাই। একটা মা হাজারো পুরুষের সাথে মেলামেশা করে সন্তান জন্ম দেয়, তারাই বড় বড় কথা বলে মুসলমানদের উপর। কোন জারোর সন্তান মুসলমানের উপরে কথা বলার অধিকার রাখে না, ঠিক কিনা বলেন? গায়ে মানায় না আপনি মরদ, চরিত্রহীন তোমাদের চরিত্র সম্পর্কে আমাদের জানা আছে, ঠিক কিনা বলেন? মুসলমান সংযমী জানে না, মুসলমানের সদরে দিল বড়, মুসলমান সংকীর্ণ মন নিয়ে চলে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাকিকতে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা বলুন তো, বাংলাদেশে কোন মন্ত্রীকে যদি কোন অপরিচিত লোক এসে ঘুম থেকে এমন জাগায়, কথা বলা তো দূরের কথা, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই আচরণ করেছিলেন? ইতিহাস কিয়ামত পর্যন্ত সাক্ষী দিবে, ঠিক কিনা বলেন? কার চরিত্র কেমন আল্লাহ কিন্তু জানে, আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাকিকতে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এই জন্য সে বলতে বাধ্য হল, ওয়ালাকিন্নাকা ইয়া ওমর আদল ওয়া হাকামতা ওয়া নিম ওয়ালাকিন্নাকা ইয়া ওমর আদলতা ওয়া হাকামতা ওয়া নিম হে ওমর, ইনসাফ কায়েম করেছেন পৃথিবীতে। সুবহানাল্লাহ, বড় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার মসজিদ খেলাফত মদিনা তাইয়্যবা থেকে ইয়ামান রাজধানী হযরমাউত পর্যন্ত রাত্রি বেলায় যদি কোনো মেয়ে লোক একা হেঁটে যায়, একা হেঁটে যায়, কোন মরদের বাচ্চা নাই জিজ্ঞাসা করার মতো কোথায় যাও, আল্লাহ বলে এটার নাম ইসলামের নিরাপত্তা, ঠিক কিনা বলো? আর আমাদের আজ নিরাপত্তা মাশাআল্লাহ, দরওয়াজা ভেঙেই বাপ মার সামনে বদমাশি করা হয়, প্রতিবাদ করার সাহস নাই, ঠিক কিনা বলে? এরপরও কি বুঝবে না কোরআনের কথা? কপাল পড়া যাক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ইনসাফ কায়েম হয় কোরআনের কারণে, ঠিক কিনা? হাকাম হুকুম, আল্লাহ নির্দেশিত হুকুম জারি করেছেন। ওয়ানিম ইনসাফ কায়েম হওয়ার কারণে, নিরাপত্তা সমাজের মধ্যে সয়লাব হওয়ার কারণে যেখানে সেখানে ঘুমাতে পারেন, দেহ রক্ষীর প্রয়োজন হয় না, কোন বিডিআর র‍্যাব সেনাবাহিনী এগুলির প্রয়োজন হয় না, পৃথিবীর কোন মানুষ আপনাকে পাহারা দেয় না, স্বয়ং আল্লাহ পাক আপনাকে পাহারা দেয়, সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন মুসলমান? সে কোরআন মানলে লাভ না নুকসান? লাভ না নুকসান? তাহলে কোরআন মানলে সমাজের পাহারাদার কি হবে, কে হবে? ফমান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক বলেন যে আমার হেদায়েত মেনে চলবে দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, চুরির ভয় নাই, ডাকাতির ভয় নাই, রাহাদানির ভয় নাই, অ্যাসিড মারার ভয় নাই, ইফতিদিগের ভয় নাই, দরওয়াজা খুলে ঘুমাও, আমি আল্লাহ পাক তোমার সমাজের পাহারাদার হয়ে যাব। উচ্চস্বরে সুবহানাল্লাহ বলেন, দেখি আল্লাহর কথা না? আর ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর আখিরাতে কোনো চিন্তার কারণ নাই, যেই কোরআন সে আমল করছে কোরআন তাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে, সেই কোরআন লাগবে, ইনশাআল্লাহ লাগবে। তাহলে আজকে যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস, আর যুবকদের চরিত্র বলতে নাই, ঠিক কিনা? যুবকদের চরিত্রের দিকে লক্ষ্য করলে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, অথচ এই যুবকদেরকে মূল্যায়ন করেছে ইসলাম, ঠিক কিনা বলেন? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক
যে আবাদতের মধ্যে বড় হয়েছে এই যুবককে আল্লাহ পাক কিয়ামতের দিন মুসিবতের সময় আরশ আযীমের ছায়া তলে দুই নম্বর আল্লাহ পাক মেহেরবানি করে দ্বিতীয় স্থান দান করবেন সুবহানাল্লাহ এই যুবকেরা কিছু আল্লাহর মহাপবিত্র জায়গা পাওয়ার জন্য উৎসাহিত উৎসাহিত হাত উঠালে জান্নাতে যাওয়া যাবে এত সহজ নয় আপনি যত চিন্তা করেছেন হাত উঠালে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এত সহজ নয় জান্নাতে যেতে হলে কিছু কাজ কর্ম আছে ঠিক কিনা নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করতে হবে রাজি মা বাবার খেদমত করতে হবে রাজি ওলামায়ে কেরামকে সম্মান করতে হবে রাজি এক দল আছে আলেম দেখলে চক্ষু বড় হয়ে যায় ঠিক কিনা বলেন আলেম দেখতেই পারে না যেমন আবু জাহাল রাসূলকে দেখতে পারে নাই তাহলে বুঝতে হবে আবু জাহাল বর্তমান পৃথিবীতে নাই কিন্তু যোগ্য ঔলাদ এখনো বাংলার জমিনে আছে আল্লাহ পাক এই সমস্ত বদভ্যাস থেকে আমাদের হেফাজত করুক তাহলে খেয়াল রাখতে হবে আলেমরা কচুরি পানা নয় আলেমরা রাস্তার ময়লা নয় সমস্ত আম্বিয়া আলাইহিসসালামকে যে আল্লাহ পাহারা দিয়েছে বর্তমান যুগে আলেমদেরকে আল্লাহ পাহারা দেয় ঠিক কিনা ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদের সকলকে আলেমদের সম্মান করার তৌফিক দান করুক রাজি রাজি আর কোরআন শরীফ তেলাওয়াত করবেন এই জন্য আমি যে আয়াতটুকুন পড়েছি ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিন তোরাই যারা আল্লাহর জিকির করে এবং আল্লাহর জিকির করার কারণে কলবের মধ্যে আল্লাহর ভয় জন্মায় ঠিক কি না ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা আর ঈমান বাড়াবার জন্য সে কোরআনুল করিম তেলাওয়াত করে কোরআনুল করিম মুমিনের ঈমান হাজার হাজার গুণ কো বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ আর বিবাদ মুসিবত আসলে এখন যে গরম আবহাওয়া আমরা দেখছি এটা মুসলমানদের জন্য নতুন কোন খবর নয় এই মুসলমান এর চেয়ে মারাত্মক বড় গরম বাতাস দেখে আগের যুগে ঠিক কিনা এগুলি আমাদের জন্য কোন নতুন বিষয় নয় কোন মুমিন মানুষের রক্তিম চক্রকে ভয় করে না গাল বন্ধকে ভয় করে না লা ইয়াখাফুনা লাউমাতা লাইম লা ইয়াখাফু ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলুন মুমিন মানুষের নির্যাতন নিষ্পেষণকে মারপিটকে ভয় করে না মুসলমান মুমিন একমাত্র কাকে ভয় করে আল্লাহকে ভয় করার কারণে যদি তোমার উপরে কোনো বিপদ আছে আল্লাহ নাকে তেল দিয়ে ঘুমাবেন না আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিন যারা বিপদগ্রস্ত হয় সেই বিপদের সময় আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাই এই বান্দাকে সাহায্য করব আল্লাহ ওয়াদা খেলাপ করে না তাহলে সে আল্লাহর উপরে আমাদের ইয়াকিন আছে কিনা তাহলে যুবক আমার চরিত্রের পরিবর্তন করুন আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতবাসী করেন সেই নিয়ত আছে তো ইনশাআল্লাহ হাদিস শরীফ আছে কোন বুড়া বেহেশতে যাবেন না সব বুড়া বাদ রিটায়ার্ড এগুলি দিয়ে কোনো কাজ নেই সব বুড়া বাদ বুড়ারা বাংলাদেশের খানাই খেতে পারে না জান্নাতে যেয়ে কি করবি ঠিক কিনা বলেন আর বুড়ারা মাদা সোজা করতে পারে না এখন এই অবস্থায় আছে সোজা হওয়ার জন্য লাঠি লাগে হাদিস শরীফ আছে একদম নিম্ন স্তরের জান্নাতি আল্লাহ পাক খেদমতের জন্য জান্নাত থেকে 70টা হুর খাদেমা দান করবেন এখন সুবহানাল্লাহর আওয়াজ বললে হুর পাওয়া যাবে সব মতলব পাস আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন যে বুড়া মিয়া লাঠি ছাড়া সোজা হয় না মাদা এই আশি হুর দিয়ে করবি কি এই জন্য এই বুড়া মিয়া লাট মাল বা এই বুড়া মিয়া কোনো কাজ নাই ঠিক কিনা বলেন যে বুড়া মা খেতেই পারে না জান্নাতে যে লাভ জান্নাতের খানা বোধ পান্তা বাতি হবে আর ইলিশ মাছ ভুনে হবে না মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার এমন নেয়ামত আল্লাহ পাক সুসজ্জিত করেছে তোমার জন্য জীবনে কোনোদিন চোখও দেখনি আর এই এই নেয়ামতের প্রশংসা কোনোদিন কানও শুনো নাই আর এই সম্পর্কে কোনোদিন চিন্তাও করে নাই
এমন নেয়ামত আল্লাহ পাক তোমার জন্য সুসজ্জিত করেছে। সুবহানাল্লাহ বলেন। এইগুলি কোন বুড়া মিয়ার কাজ না, আর বুড়া মিয়াদের মেজাজ খারাপ, সারাদিন বসে বসে ঘরের মধ্যে বুড়ির সাথে ঝগড়া করে, আছে কিনা আমার বুয়া, খিটখিটি মেজাজ। এই বদ মেজাজি কোন বুড়া জান্নাতে যাবে না, কারণ জান্নাতের মধ্যে কোনো হইচই নাই। সালাম সালাম সালাম, আরাম আরাম আরাম, সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতে ঝগড়াওয়ালা কোন বুড়া যাবে না, আর পাকা দাড়িওয়ালা বুড়া সব জমিনে থাকবে, জান্নাতে যাবে না সব বার। এখন বুড়ারা চিন্তা করতে পারে উপায় কি, বুড়াদের কোনো উপায় নেই। হাদিস শরীফে রাসূল পাক বলেছেন কিয়ামতের দিন যে পুরুষ জান্নাতে যাবে সবার বয়স হয়ে যাবে 33 বছরের যুবক। সুবহানাল্লাহ, এখন আসতেই শুনলাম। তাহলে বুড়ারা কি বাদ পড়বে? হ্যাঁ, বুড়ারা যুবক হয়ে যাবে সেদিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যুবক পছন্দ করে, আর যুবকেরা মাশাআল্লাহ পাথর খেয়েও হজম করতে পারে, ঠিক কিনা? কিন্তু খাওয়ার একটা অর্ডিনেন্স জারি করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তরিকা দিয়েছেন কিভাবে খেতে হবে। খাওয়ার সময় পেটের 4 ভাগের 3 ভাগ খেতে হবে, 1 ভাগ খালি রাখতে হবে ইবাদতের জন্য, ঠিক কিনা? কিন্তু মাশাআল্লাহ বর্তমান যুগের ডিজিটাল যুবকেরা যদি কোনো দাওয়াত পায় তাহলে 3 ভাগ তো দূরের কথা, মিনার রিজেল হাতের দাস, শুরু হয় পাও থেকে ভর্তি করা, কপাল পর্যন্ত শুধু ভর্তি হয়, ঠিক কিনা বলেন? এরপরও হাঁপাতে থাকে যে আরো কিছু আছে কিনা এমন। তাহলে রসুলের হাদিসের উপরে যদি আমল করি, কম খাই, তাহলে হায়াত বাড়বে, ঠিক কিনা? সুস্থ থাকবেন। এই কথাগুলি 1500 বছর আগে আমাদেরকে কে শুনেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। যখন ডাক্তারদের কোনো নাম ও নিশান পৃথিবীতে ছিল না, ঠিক কিনা বলো? এই শিক্ষা কে দিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে পেটের 4 ভাগের 3 ভাগ খাবেন, 1 ভাগ খালি রাখবেন, রাজি? তাহলে কম খেলে সুস্থ থাকবেন, হায়াত বাড়বে। আর যে ব্যক্তি বেশি খাবে, আরবি ভাষায় বলা হয় আক্কাল, আর বাংলা ভাষায় বলা হয় খাওয়ার। কি বলা হয়? খাওয়ার, ঠিক কিনা? আছে কিনা সমাজের মধ্যে আমার খাওয়ার? আছে কিনা? এই জন্য কম খাও, হায়াত বাড়বে। আল্লাহ পাক আমাদেরকে খাওয়ার আদব রক্ষা করার তৌফিক দান করুন। তাহলে জান্নাতের মধ্যে খাওয়ার জন্য আল্লাহ পাক যে নেয়ামত তৈরি করেছে, এই নেয়ামত খেতে হলে শক্তির প্রয়োজন, এই বুড়া মেয়েদের কাজ এগুলি নয়। এই জন্য সব যুবক হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে নেয়ামত দান করেন, এই মুসিবতের মধ্যে যখন আমরা গ্রেফতার হই আল্লাহর উপরে যেন আমরা তাওয়াক্কল করি। আল্লাহ পাক বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আমার উপরে তাওয়াক্কল করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। আসুন আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছে কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে এখানে এতক্ষণ বসে কোরআন হাদিস শুনলেন, আল্লাহ পাক সকলকে নেয়ামত বদল দান করুন, আমাদের সকলকে আল্লাহ পাক হায়াতে তৈবায়ে তাউইলা দান করুন, অসুস্থতা থেকে আমাদের আল্লাহ পাক হেফাজত করুন, আল্লাহর কোরআনের খাদেম হিসাবে আমাদেরকে কবুল করুন, আমিন। আমিও দোয়া করি যারা বসা আছে আল্লাহ পাক প্রত্যেকটা লোককে ময়দান থেকে দোয়ার মাধ্যমে ওলি হিসাবে উঠার তৌফিক দান করুন, আর ওলামায়ে কেরামকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন, ওলামায়ে কেরামকে সম্মান করবেন, রাজি, এবং ওলামায়ে কেরামের সাথে বিদ্বেষ পোষণ করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, এই বা এই মাহফিল যেন সবসময় জারি থাকে আল্লাহ তৌফিক দান করুন। কর্তৃপক্ষ মাহফিল কমিটি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি, আল্লাহ পাক যেন অন্য সময় দেখা করার তৌফিক দান করেন, আমিন আমিন আমিন। হাদা মা আন্দি ওয়াল ইলম আনদাল্লাহ আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم السلام عليكم ورحمة الله وبركاته هات اٹھابو
গভীর জনিত দোয়া কবুল হয়। আমিন আমিন বলবো। আল্লাহ পাক যেন আমাদের সকলের দোয়া কবুল করেন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم توبنا يا ربي من كل شرك ومن كل كفر ومن كل معصية لا نعود إليه اغفر يا الله لأنك غفور رحيم شكر يا الله شكر الحمد لله رب العالمين صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا حسنت جميع خصاله اللهم آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ونجنا من الهم والغم والكرب العظيم إلهي ما عصيتك باختياري ولكن تصريف الزمان عجيب إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مسبب الأسباب يا مفتح الأبواب يا مقسم الأرزاق يا راحم الأموال رب هل لي مغلوب فانتصر رب أني مسني الضر وأنت أرحم الراحمين اللهم نور قبورهم من نور الجنة يا رب العالمين اللهم ارحمهم واعف عنهم واغفر لهم وأدخلهم في فسيح جنتك يا أرحم الراحمين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير رب
اغفرني ولوالدي وارحمهما كما ربياني صغيرا. اللهم ارحمهم واعف عنهم واغفر لهم وادخلهم في فسيح جنتك يا ارحم الراحمين. رب العزة والجلال اے محفل کے تمہیں قبول منظور کر لینا پرتک تلوک میدان تے گولی ہی شب اٹھار تو دیگا جباک در کے تمہار دین اور جن وعدہ کر لینا اور اے جباک در کے تمہار رحمت الحد تولی دیلا اے در کے عبد صالح نکار ایماندار ہو اور توفیق دان کرو بلو دل کے تمہارے مہمان ہی شبہ قبول کرے لاؤ علم اکرام کے بنگلار زمین المدھے رحمت چادر حفاظت کرو مولا عمدر بخیر برکت نازل کرو مولا عمدر بخیر برکت نازل کرو مولا بنگلار زمین تگونا چار پاپا چار ظلم اتا چار دور کرے داؤ بنگلار زمین تگا شنطراش اور جنگی دور کر داؤ جنگی اور شنطراش شد مسلمان دے اسلام ارکو نشمدر کر رہے مولا امدر کے شنطی دے شاہ مسلمان بھائی بھائی ہی شبے شماج و شباش کرر توفیق دان کرو آج کے محبل آیا جان جرہ کری چھن محبل کمیتی علاقہ باشی عبال برد بنیتا ناری پروش جباک شاہ جرہ محبل انتظام شریک ہو لن قیامت الدین مصیبت شمائے اے محبل آمد شکلیر جنہ نجات ذریعہ ہی شب قبول کرنا حضرت مولانا صاحب اولاد عشست مولا تک شفا کرنا مولا جر دعا چاہشن وقت قدمی قرآن الوسیلہ شفا کرنا آمد شکل حیات طیب طویل دان کرو شست دان کرو مولا آمد کے اسٹوکر موت تک حفاظت کرو ایکسیڈنٹر موت تک حفاظت کرو بنگلار زمین ربار رحمت برکت نازل کرے داو ظلم اتچار تک بھوٹا جاتی کے حفاظت کرو پولیس ریب شنباہینی بینیار انصار جردش رکھر کا جبستو تدر دل مدد تمہار ایمانی نور سشتی کرے داو تدر دل مدد محبت الفت سشتی کرے داو ترہ جنہ منوش کے بھالا بستے بارشے توفیق دان کرو آمدر تک ہنسو تا دور کرے داؤ غضب دور کرے داؤ رحمت نازل کرے داؤ بنگلار زمین کو رحمت برکت نازل کرو ترہ جنہ آگامی تارو بیناٹا کر محبل کتے بار توفیق داؤ ربنا فاغفر لنا ذنوبنا وکفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وآخر دعوانا أن الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.